অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া ধানতলা থানার হরেন্দ্রপুর এলাকায়। মারধরের জেরে গৃহবধূ রীনা বিশ্বাস রানাঘাট আন্দুলি হাসপাতালে ভর্তি। রীনা বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী সাধন বিশ্বাসের সঙ্গে অবৈধ সম্পর্ক চলছিল, তার ছোট জা লিপিকা বিশ্বাসের সঙ্গে। বেশ কিছুদিন ধরে এই বিষয়টি তিনি লক্ষ্য করছিলেন। এই অবৈধ সম্পর্কে প্রকাশ আনতে পরিবারের সকলেই চড়া হয় তার উপর। ছোট জা লিপিকা বিশ্বাস, ছোট দেহর দীপক বিশ্বাস ও শাশুড়ি শিবদাসী বিশ্বাস যখন তার উপর চড়া হচ্ছিল অভিযোগ, তখন কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল স্বামী সাধন বিশ্বাস। স্ত্রী হয়ে রুখে দাঁড়ানো দূরের কথা, উপরন্তু স্ত্রীর বিরুদ্ধে চড়া হয় স্বামী। ঘটনার খবর রীনা বিশ্বাসের বাবার বাড়ি গেলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গৃহবধূকে। এর আগে বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দেয় ওই গৃহবধূ রীনা বিশ্বাসকে। টাকা না নিয়ে এলে চলে গালিগালাজ সহ শারীরিক অত্যাচার। ঘটনার পরিপ্রেক্ষিতে ধানতলা থানার অভিযোগ দায়ের করেছে। মেয়ের সাথে জামাইয়ের সাথে মোটামুটি বিয়ে দেওয়ার পর থেকেই আমার জামাই মেয়েকে মারধর করে মাঝে মাঝে মারধর করে। আবার বলে কি যে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়। আবার মেয়ে বলে কি যে বাবা আমার কিছু খাতে ইচ্ছা করলি কিংবা কিছু কিনতে চাইলি পরে বললি পরে আগেই বলে যে বললি বাবার বাড়িতে টাকা নিয়ে আয়। মেয়ে এই কথা বলে তো মাঝে মাঝে মারধর করে। এবার ওই গ্রামের মেম্বারকে বলেছি, মেম্বারও একদিনকে ওদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে মেম্বার বলে যে এই গণ্ডগোল করো না, গণ্ডগোল করলে পরে ভবিষ্যৎ খারাপ হবে। এর আগে সালিশ সভা বসেছিল, সালিশ সভা বলতে মেম্বারকে জানাই, মেম্বার তখন নিজেই ওদের বাড়িতে যায়। আমার স্বামীর সাথে আমার ছোট জায়ের সম্পর্কটা আছে অবৈধ, অবৈধ সম্পর্ক আছে। আমি তাই দেখতে পেয়ে কাল আগেও করতো, প্রতিবাদ করতাম, কোনো মানে গুরুত্ব দিত না। কালকেও প্রতিবাদ করতে গিয়েছি, আমাকে মারধর করেছে, মেরে আমার পেটে রাখা সেলাইয়ের জায়গাতে মেরেছে। আমি আমার স্বামীকে বলেছি, স্বামী কোনো কথা বলেনি। শাশুড়ি আমার ছোট জা লিপিকা বিশ্বাস, ছোট দেওর দীপক বিশ্বাস, শাশুড়ি শিবাদাসী বিশ্বাস, তিনজনে মিলেই আমাকে মারধর করেছে প্রচণ্ড।